ट्रेडिशनल पद्धति देशी चिकेनर कोरमा और थाकबे पनीर मिक्सड भेज और थाकबे सादा भात पायेस और मिस्टी। तो बंधुरा एगुलोई आज के ग्रामबासी खावाबो, पुरो ग्रामबासी आछे आज के अनेक जनई खाबे आज के, प्लिज अपना पुरो भिडियोटा देखबेन। ग्रामेर एकदम देशी मुरुक, देशी मुरुकगुलो देखुन एकटु छोटो छोटो साइजेर हय किन्तु खेते एकदम अन्यरकम लागे। टमेटो केटे नेब, रसुन बेटे नेब, পোস্ত বেটে নেব, ক্যাপসিকাম কেটে নেব, পনির গুলো পিস পিস করে কেটে নেব, চাল মগজ বেটে নেব, চাল মগজ আদা রসুন পোস্ত সব বেটে নিয়েছি, সাদা তেল পনির গুলো ভেজে নেব, কাজু বাদাম বেটে নেব, আলু ভেজে নেব, ভাত হয়ে গেছে বন্ধুরা। মুরগ কাটা হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব, মাংস গুলো এবার ধুয়ে নেব, আলু ভাজা হয়ে গেছে, এবার গাজর গুলো ভেজে নেব, টক দই দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, এবার ভালো করে মেখে নেব, ট্যাংরা তো বুকাটানে যায়, পুঠি মাছের ক্যাট কাটাই, বাহ আবার চিংড়ি মাছটা মারছে কাটা, পরানে যায় জলিয়ারি। এবার এটা এক ঘন্টা রেখে দেব, তারপর আমরা চিকেন কোরমাটা বানাবো। আমরা আজকে গুঁড়ো দুধের পায়েস বানাবো, গুঁড়ো দুধ জল গরম হয়ে গেছে, দাও
ফুলকপি ভেজে নেব। এবার দেব বিনস আর ক্যাপসিকাম। পায়েসটা পপি বানাবে আজকে। এবার আমি দুধের মধ্যে চালগুলো ভালো করে ফুটিয়ে নেব। গরম তেলে দিয়ে দেবো চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, মগজ দানা বাটা, ভেজে রাখা গাজর। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে একটু কষে নেব মশলার সাথে। লবণ, সব ভালো করে কষে নিয়েছি। জল দিয়ে দেবো। পায়েসের চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি, গুড়ের বাতাসা। এতদিন এবার দিয়ে দেবো পোস্ত বাটা। উপর থেকে দিয়ে দেবো ঘি। গোটা গরম মশলা ভেজে নেব। গোটা জিরে, সবকিছু ভালো করে গুঁড়ো করে নেব। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজগুলো বেটে নেব ভাজাগুলো। কাকা জল আনতে গিয়েছিল, এসে গেছে আমাদের কাকা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, বল মা আমায় ঘুরাবি কত, দিয়ে দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, নাড়ো
মাংস দিয়ে দেবো চিকেন। মাংসটা খুব ভালো করে কষে নেব, লবণ ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দেবো পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এবার ভেজে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দেবো, এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল, ঘি, পায়েসটা তৈরি হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো ঘি। পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। আমাদের এই মহৎ সেবাই যেনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেনারা এই সমস্ত লোকেদের মুখে কিছু তুলে দিয়েছেন, আন্দুল হাওড়া থেকে কল্যাণ মান্না, কাজল মান্না এবং কল্পনা মান্না, ওনাদের মাতা শ্রীমতী গীতা মান্নার জন্মদিবস উপলক্ষে আজকে এই সেবা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করি। পপি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। সমস্ত বন্ধুদেরকে জানাই পপি কিচেনের পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। সবাই আপনারা খুব ভালো থাকবেন, আমাদের এই মহৎ প্রচেষ্টার সঙ্গে, আমাদের এই মহৎ প্রয়াসের সঙ্গে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, এই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি। নমস্কার।
ভালো আছেন।